প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো এবং লেখাপড়া করছো, এটি আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময় অত্র নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে তোমাদের উদ্দেশ্যে লাইভ ক্লাস দিয়ে যাচ্ছে। তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে এবং ক্লাস দেখে লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুবান্ধব এবং তোমার একই ক্লাসের যারা পড়ে তাদের সাথে, এবং কমেন্ট করবে ক্লাসটি কেমন হলো। সেই জন্য তোমাদের কমেন্ট করা উচিত, কমেন্ট করলে আমি সেই কমেন্টের উত্তর তোমাদেরকে অবশ্যই দেব। তোমরা দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো পৌরনীতি ও নাগরিকতা, অর্থাৎ প্রথম অধ্যায়। এই অধ্যায়ের নামও একই রকম, পৌরনীতি ও নাগরিকতা, সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ। এই বিষয়টি ইতিপূর্বেও আমি তোমাদেরকে পড়িয়েছি, আজকে আমি প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা তোমাদের পাঠ্য বই এটার সাথে মিলিয়ে দেখবে এবং পড়বে, তাহলে তোমরা এই পাঠটা ভালো করতে পারবে। পৌরনীতি শব্দটি সিভিক্স, সিভিক্স, সিআইভিআইসিএস, সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, সিভিস, সিআইভিআইএস, সিভিস থেকে হয়েছে সিভিটাস, সিআইবিআইটিএএস। এটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই ল্যাটিন শব্দ থেকে, গ্রিক ল্যাটিন শব্দ থেকে অনেক শব্দেরই উৎপত্তি তোমরা জানো। এই সিভিক্স হলো পৌরনীতি বিষয়ক, এটি নাগরিকের নাগরিকত্ব, তার অতীত, ভবিষ্যৎ, আন্তর্জাতিক সব বিষয় নিয়ে এই পৌরনীতিতে আলোচনা হয়। এবং পৌরনীতি জ্ঞান না থাকলে উত্তম নাগরিক এবং ভালো নাগরিক হওয়া যায় না, সুতরাং তোমাদেরকে এই বিষয় ভালো করে পড়ালেখা করতে হবে। ওকে, আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ 1971 সালের এই দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীন হয়ে মুক্ত হয়েছিল। এই দেশ 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, প্রায় 17 কোটি মানুষ। এই ছোট দেশে জনসংখ্যার চাপ অনেক বেশি এবং এখানে বিভিন্ন ধরনের লোক বসবাস করছে। আজকে আমি পৌরনীতি ও নাগরিকতা এর বিষয়বস্তু তোমরা এই হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। বিষয়বস্তু নাগরিকের অধিকার ও কর্তব্য। প্রথম, আমি কোন দেশের নাগরিক সেটি হলো আমার বড় পরিচয়, আমাকে পরিচয় দিতে হবে আমি বাংলাদেশি। তোমরা জানো পাকিস্তানিদের শোষণ, নিপীড়ন, অত্যাচার এই দেশ 24 বছর পিছিয়ে ছিল। তাদের থেকে আমরা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে চিনিয়ে এনেছি এই দেশ। এই নাগরিকের অধিকার ও কর্তব্য, রাষ্ট্রের প্রতি নাগরিকের অনেক অধিকার এবং দায়িত্ব ও কর্তব্য আছে। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের যেরূপ অধিকার আমরা রাষ্ট্র থেকে পেতে পারি, রাষ্ট্র আমাদেরকে দিচ্ছেন, আবার আমাদেরও কর্তব্য আছে, আমরাও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে। যাকে যেখানে যে দায়িত্ব পালন করার জন্য নির্ধারণ হয় বা নির্ধারিত করে দেওয়া হয়, সেভাবে সে দায়িত্ব পালন করবে।
নাম্বার দুই, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। বিষয়বস্তু অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক হলো সমাজবদ্ধ, অর্থাৎ আমরা সবাই সামাজিকভাবে বসবাস করি, আমাদের পরিবার পরিজন এগুলো নিয়ে আমরা একত্রে বসবাস করি, সে হলো সামাজিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান, এই দেশ তো স্বাধীনতা অর্জনের পর এখানে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছে, সেই রাজনৈতিক দলের অধীনে থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা যারা জনসাধারণ আছি আমরা সেখানে অংশগ্রহণ করি, পরিণতি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তিন নাম্বার, নাগরিকের স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। ওকে, নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয়। আমাদের নাগরিক হিসেবে আমরা শুধু বাংলাদেশে বসে থাকলে হবে না, আমাদের স্থানীয়ভাবে তো আছি, আমরা আন্তর্জাতিক বিষয়েও আমাদের আছে। এই দেশ থেকে অনেকেই বিভিন্ন দেশে চাকরি বাকরি করছে, নাগরিকত্ব নিচ্ছে, সেই বিষয়গুলা কিভাবে অন্য দেশে নাগরিকতা অর্জন করবে, কিভাবে সে সেটা ব্যবস্থা করবে, সেই বিষয়গুলার নিয়ম নীতি রীতিনীতি এই পরিণতি বিষয়ে আলোচনা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইটা হাতে নিয়ে দেখবে সেখানে সব কিছু বিস্তারিত আছে। নাগরিকতা অতীত বর্তমান ও ভবিষ্যৎ, নাগরিকতা যারা পেয়েছে, যারা নাগরিক 18 বছর বয়স হলেই সেই নাগরিক হয়, বাংলাদেশের নাগরিক, আর বিদেশে নাগরিক হতে হলে তার কতগুলো শর্ত আছে, সেই শর্তগুলো তাকে পালন করতে হবে, তাহলে সে সেই দেশের নাগরিক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত ইন্টারেস্টিং এবং মজাদার বিষয়, যেটি না হলে তোমাদের অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের কথা তোমরা জানতে পারবে না। অতীতের ইতিহাস সেখানে আছে, অতীতে নাগরিকরা কিভাবে বসবাস করত, অতীতে নগর রাষ্ট্র ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম ভিত্তিক মহল্লা ভিত্তিক নগর রাষ্ট্র ছিল, সেভাবে তারা বাস করেছে, এসব কথা অতীত, বর্তমানে কি আর ভবিষ্যতে কি হবে, বর্তমানটা তোমরা এখন দেখছো আর ভবিষ্যতে কি হবে সেটা বলে দিচ্ছে। এই হলো আমাদের পৌরনীতির বিষয়বস্তু, এখানে 4টি পয়েন্ট, এই 4টি পয়েন্ট পৌরনীতির বিষয়বস্তু, সেখানে আলোচনা করে অতীত বর্তমান ভবিষ্যৎ আন্তর্জাতিক জিনিস স্থানীয় জাতীয় সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এগুলো নিয়ে। আন্তর্জাতিক হলো জাতিসংঘ, OIC, লিগ অব নেশন, এগুলো নিয়ে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো পরিবারের শ্রেণীবিভাগ, বংশ, পরিবার, পরিবার কাকে বলে, মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি নিয়ে যখন একত্রে সঙ্গবদ্ধ হয়ে বাস করে তখন সেটাকে পরিবার বলে, বুঝতে পেরেছ? কিন্তু এখন বর্তমানে পরিবারের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, এটি তো সাধারণ একটি সংজ্ঞা, সামাজিক একটা প্রতিষ্ঠান। পরিবারের বিভিন্ন শ্রেণী যখন আমি আলোচনা করব তোমরা তখন ক্লিয়ার হয়ে যাবে। পরিবারের শ্রেণী বিভাগ, বংশ গণনা ও নেতৃত্ব, বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে দুই প্রকার, ক পরিবার, পরিবার বংশ গণনা ভিত্তিতে হলো, একটি হলো পিতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক তান্ত্রিক পরিবার। ওকে, পিতৃতান্ত্রিক পরিবারে সেখানে পরিবারের প্রধান থাকবেন পিতা। আমরা এই নাম দেখে পরিবার, এটা হলো বংশ গণনার ভিত্তিতে, বংশ গণনার ভিত্তিতে দুই প্রকার। ওকে, ক পিতৃতান্ত্রিক পরিবার, সেই পরিবারে হবে পিতা প্রধান, পিতা সে পরিচালনা করে, পিতার পরিচয়। তোমরা জানো আরো 10 বছর আগে যখন আমরা পড়ালেখা করেছি তখন আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন ফর্ম পূরণ করেছি শুধু বাবার নামটি আসতো, মায়ের নাম সেখানে ছিল না। এরপর বর্তমান গভর্নমেন্ট বা এর আগেও যারা চিন্তা করেছিল যে আসলে একজন পুরুষের অনেকগুলো স্ত্রী থাকে,
মায়ের নামটা আনা উচিত, তখন মায়ের নাম এখন ফর্ম পূরণ করতে বাবা এবং মায়ের পরিচয় লাগে, আগে কিন্তু এরকম ছিল না। এটা সমাজ পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন হবে। তাহলে পিতৃতান্ত্রিক পরিবার তোমরা বুঝেছ, আর হলো মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক পরিবার, ওকে, মাতৃতান্ত্রিক পরিবারে মাতা প্রধান। পিতৃতান্ত্রিক পরিবারটা বাংলাদেশে সবচেয়ে বেশি ছিল, বর্তমানে মাতৃতান্ত্রিক পরিবার এটাও কিছু কিছু লক্ষ্য করা যায় বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এখানে মাতা তার প্রধান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে আসো, হ্যাঁ, পারিবারিক কাঠামোর ভিত্তিতে, পারিবারিক কাঠামোর ভিত্তিতে কেমন, ওটাও দুই প্রকার, প্রিয় শিক্ষার্থী বিন্দু, পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার দুই প্রকার, কেমন, এক হলো একক পরিবার, একক পরিবার, দুই যৌথ পরিবার, যৌথ পরিবার। ওকে মাই ডিয়ার লার্নার্স, তোমরা দেখো পারিবারিক কাঠামোর ভিত্তিতে একক পরিবার, একক পরিবার বলতে যেখানে স্বামী স্ত্রী একত্রে বসবাস করে, সেখানে শুধু স্বামী এবং স্ত্রী তার সন্তানাদের নিয়ে বসবাস করে, সেটাও না একক পরিবার। আর যৌথ পরিবার হচ্ছে আমি সংজ্ঞাটা দিয়েছি, দাদা দাদা, দাদা দাদি, নানা নানি, নিজের স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে যখন বসবাস করে সেটি হলো যৌথ পরিবার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আর এক প্রকারের পরিবার আছে, সেটি আমি দেখাচ্ছি, সেটি হলো বৈবাহিক সূত্রে পরিবার হলো তিন প্রকার, কেমন, বৈবাহিক সূত্রে পরিবার হলো তিন প্রকার, এক পত্নী পরিবার, একজন স্বামী এবং একজন স্ত্রী হলো এক পত্নী পরিবার একে বলে, অর্থাৎ একজন স্ত্রীর একজন মাত্র স্বামী থাকবে। আর দুই হলো বহু পত্নী পরিবার, ওকে, বহু পত্নী পরিবার হলো এই একজন স্ত্রীর বহু স্বামী, একজন স্ত্রীর অর্থাৎ স্ত্রী একজন স্বামীর অনেকগুলা স্ত্রী থাকে, অর্থাৎ দুইজন তিনজন এরকম, তাকে বলে বহুপত্নী। আর বহুপতি হলো একজন স্ত্রীর অনেক একজন স্বামীর, অর্থাৎ আমি বলছি শিক্ষার্থী বৃন্দ, বহুপতি হলো একজন স্ত্রীর অনেকগুলা স্বামী থাকে, অর্থাৎ সে অনেকগুলা বিয়ে করে। এই এই সিস্টেম, এই বহুপতি পরিবার বাংলাদেশে তেমন একটা দেখা যায় না, পৃথিবীর হয়তো কোনো দেশে সেটা থাকতে পারে। তাহলে বৈবাহিক সূত্রে তিন প্রকার, এক পত্নী, বহুপত্নী ও বহুপতি পরিবার। শিক্ষার্থীবৃন্দ, এক পত্নী পরিবার আমি বলেছি একজন স্বামী একজন স্ত্রী একত্রে বসবাস করে, আর বহুপত্নী হলো একজন স্বামীর বহু কয়েকজন স্ত্রী, আর বহুপতি হলো একজন স্ত্রীর অনেকগুলা স্বামী থাকে। এই পরিবারটা বাংলাদেশে দেখা যায় না, উপরের গুলা সেখানে বাংলাদেশে কিছুটা দেখা যায়। তাহলে আজকে কি আলোচনা করলাম, পরিণতি ও নাগরিকতা বিষয়বস্তু, সেই বিষয়বস্তু কিন্তু নাগরিকের অধিকার ও কর্তব্য। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের অনেক দায় দায়িত্ব এবং কর্তব্য আছে, রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান এগুলো নিয়ে আলোচনা করে, নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে, নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে,
এই যে চারটি, এই চার প্রকার পরিণতিতে 11টি অধ্যায়ে এই সমস্ত বিস্তারিত তোমরা পেয়ে যাবে। পরিবারের শ্রেণীবিভাগ, বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার দুই প্রকার, আমি বলেছি পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার, পারিবারিক কাঠামো একক পরিবার ও যৌথ পরিবার, বৈবাহিক সূত্রে তিন প্রকার, এক পত্নীক, বহুপত্নীক ও বহুপতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো ভালো করে দেখবে, আর এই ক্লাসটি দেখার পর তোমরা তোমাদের শিক্ষার্থীবৃন্দের যে দায়িত্বটা সেটা হলো তোমরা আমাদের ক্লাস দেখার পর আমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলা করবে, এবং যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমার ক্লাসটা কেমন হলো সেটি তো আমি বুঝতে পারবো না। তোমরা কমেন্ট করলে সেই কমেন্টের উত্তরটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যতটুকু পড়িয়েছি তোমরা বাসায় তোমাদের পাঠ্য বইটা খুলে দেখলে তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2021 সালে, এতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা তোমাদের বাড়ির কাজটা নিয়ে নাও। বাড়ির কাজ তোমরা খাতা রেডি করো। 1 নম্বর তোমরা লেখো, পৌরনীতি কাকে বলে? পৌরনীতি কাকে বলে? 2, সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ কি? ওকে। 3, প্রাচীন কালে কারা নাগরিক ছিলেন? ওকে। তারপরে লেখো, বৈবাহিক সূত্রে শিশু শিক্ষার ভিত্তি? 4, শিশু শিক্ষার ভিত্তি কি? শিশু শিক্ষার ভিত্তি কি? 5, শিশু শিক্ষার ভিত্তি কি? 5 নম্বর তোমরা লেখো, বৈবাহিক সূত্রে পরিবারকে বৈবাহিক সূত্রে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থীবৃন্দ দেখো, 5টি প্রশ্ন দিয়েছি, পৌরনীতি কাকে বলে, এটা বাড়ির কাজ, সিভিটাস শব্দের অর্থ কি, প্রাচীনকালে কারা নাগরিক ছিলেন, শিশু শিক্ষার ভিত্তি কি, বৈবাহিক সূত্রে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে এই পর্যন্ত রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো থাকবে, এবং আমাদের এই ক্লাস বা আমার এই ক্লাস দেখার পর তোমরা আমার এই ক্লাসে লাইক করবে, একে অপরের প্রতি শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব এবং তোমাদের একই ক্লাসে যারা আছে, আর তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে সেই ক্লাসটি কেমন হলো আমি বুঝতে পারবো, আমি কমেন্টের উত্তর তোমাদেরকে অবশ্যই দিব। আর কোনো সমস্যা থাকলে আজকে এখানে সমাপ্ত।